হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রেজাল্টস। আজকে খুবই সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো সাদা ঝরঝরে পোলাও। আমাকে অনেক আপুরা ইনবক্স করেছে সাদা ঝরঝরা পোলাও রেসিপি দেওয়ার জন্যে, সো আমি আজকে ভাবলাম যে আজকে আমি অন্য কোনো রেসিপি দিব না, একদম ঝরঝরা পোলাওয়ের রেসিপি দিব। সো আমি যেটা করব এখানে, আজকে আমি 3 কাপ মতো কালি জিরা পোলার চাল নিয়ে নিব। এটা হলো মেজারমেন্ট কাপের যে স্ট্যান্ডার্ড কাপ, সেই কাপের 3 কাপ পোলার চাল। এনি পোলার চাল বা বাসমতি চাল যে চালই হোক, রান্না করার আগে এটাকে যদি 20 মিনিট মতো ভিজিয়ে রাখা যায় তাহলে পোলাওটা ঝরঝরা হয়, এটাই হলো মেন ট্রিক্স। তো আমি চালটাকে এখন খুবই ভালো মতো ধুয়ে নিব, একদম এই ঘোলাটে পানি চলে যাওয়া পর্যন্ত আমি ভালো মতো ধুয়ে নিব। আমি পোলার চালটাকে 3 বার ধুয়ে এরকম একটু পানি দিয়ে রেখে দিব 20 মিনিটের মতো। পানি দিয়ে ভিজিয়ে রাখার যে লজিকটা, সেটা হলো যে এটার মধ্যে যে একটা এক্সট্রা কার্বোহাইড্রেট থাকে সেইটা পড়ে যায়, তখন পোলাওটা সুন্দর ঝরঝরা হয়। তো এটাকে আমি 20 মিনিট রেখে দিব। আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি এবং এটার মধ্যে আমি নিয়ে নিব 1/4 কাপ এমনি সয়াবিন তেল, রেগুলার তেল। তারপরে আমি ঘি পরে ইউজ করব। যারা শুধু ঘি দিয়ে রান্না করতে চাও তারা ঘি দিয়েও রান্না করতে পারো। তারপরে আমি এখানে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি সব রকম গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচ আর হলো এলাচ। এইগুলো দিয়ে এইটা আমি হালকা একটু ভেজে নিব, একটা সুন্দর অ্যারোমা বের হওয়া পর্যন্ত। আমি 2-3 মিনিট মতো হালকা আঁচে এই গরম মশলাগুলো একটু ভেজে নিব। এইটা অনেকক্ষণ ভাজার দরকার নাই, তাহলে আবার একদম কালো কালো হয়ে যাবে। গরম মশলাটাকে হালকা ভেজে নেওয়ার পরে আমি এখন যেটা দিয়ে দিব চালগুলো। চালগুলোকে আমি 20 মিনিট ভিজানোর পরে একটা ঝাঁকিতে নিয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। পানিগুলো ভালো করে ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু পোলাওতে আবার এক্সট্রা পানি হয়ে যাবে, তখন পোলাওটা কাদা হয়ে যাবে। এখন পোলার চালটাকে আমি অল্প আঁচে একটু ভালো করে ভেজে নিব, তাই বলে একদম লাল করে ভাজবো না, বাট হালকা করে আমি একটু ভেজে নিব। তারপরে আমি যেটা দিয়ে দিব 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একদম ডাইরেক্ট তেলের মধ্যে দেইনি, একদম ডাইরেক্ট তেলের মধ্যে দিলে যেটা হয় যে একদম তেল থেকে আদা রসুন বাটা ছিটে খুব মেসি হয়ে যায়, এই জন্য আমি আদা রসুন বাটাটা পরে দিলাম। এখন এইটা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে লবণ। এখন আবার ভালো মতো একটু নেড়ে ছেড়ে তারপরে আমি এটাতে পরিমাণ মতো পানি দিব। আমি এখানে চাল যেহেতু 3 কাপ নিয়েছি, সেহেতু আমি এখানে টোটাল পানির পরিমাণ দিব 5 কাপ। 3 কাপের ডাবল হয় 6 কাপ, বাট আমি 6 কাপ দিব না, একদম 6 কাপ দিলে কিন্তু একটু কাদা কাদা হয়ে যায়। তো আমি এখানে নিয়ে নিলাম 4 কাপ মতো পানি আর 1 কাপ দিব দুধ। এই পানির মধ্যে আমি 1 কাপ দুধটা মিশিয়ে নিব যেন আমার পানির তরল জিনিসের পরিমাণটা ঠিক থাকে। এখন আমি এই টোটাল 5 কাপ পানি দিয়ে দিব পোলাওয়ের হাঁড়ির মধ্যে। এখন এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব 15 মিনিট মতো। আমি এখানে 2 টেবিল চামচ মতো দুধের মধ্যে একটু জর্দার রং নিয়ে এটাকে গুলিয়ে নিব। পোলাওটা যখন একদম আধা বা 80% হয়ে যাবে তখন আমি এই রংটা চারি সাইড দিয়ে একটু ছিটিয়ে দিব, তাহলে একটু পোলাওটা বিয়ের বাড়ির মতো দেখতে লাগে। 10 মিনিট পরে যখন এরকম একটু বাবল ওঠা শুরু করবে তখন ঢাকনাটা একটু সরিয়ে রাখবা, না তো বাবল বা পানিটা বের হয়ে বাইরে ছিটতে থাকবে। বাবলটা একদম সরে যেয়ে যখন পানিটা একদম মরে আসবে তখন ঢাকনিটা একদম সরিয়ে দিতে হবে।
এই পর্যায়ে যেটা করব চুলার আঁচ একদম আমি কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এই যে একটু জর্দার রং দেওয়া দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিব পোলাওয়ের উপরে। বাট এই পর্যায়ে আমি পোলাওটা নাড়বো না, নাড়লে কিন্তু রংটা একদমই মেখে যাবে সব ভাতের সাথে। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ মতো ঘি। ঘি ছাড়া তো পোলাও একদমই হবে না। পোলাওটা হয়ে যাওয়ার পরে ঘি দেওয়ার কারণ হলো পোলাওটা যখন তোমরা খাবা তখন ঘিয়ের গন্ধটা একদম ফ্রেশ ফ্রেশ পাবা। আর দিয়ে দিব অল্প একটু কেওড়ার জল, তাহলে একটু শাহী পোলাও পোলাও একটা গন্ধ আসবে। সাত আট মিনিট পর ফিরে আসছি। এই হয়ে গেল আমার সাদা পোলাও। এই পোলাওটাকে তোমরা রান্নার পরে 7-8 মিনিট ঢাকনিটা একটু সরিয়ে রাখবা, তাহলে দেখবা একদম ঝরঝরা হয়ে গেছে। এই হয়ে গেল আমার সাদা ঝরঝরে পোলাও। তোমরা যদি জাফরানের রং বা জটার রংটা স্কিপ করতে চাও তাহলে স্কিপ করতে পারো, তাহলে পোলাওটা একদমই সাদা থাকবে। আমি একটু দিয়েছি, দিলে একটু বিয়ের বাড়ির মতো লাগে দেখতে, তাই আমি অল্প একটু রং দিয়ে এটা করেছি। পানির পরিমাণ যদি পোলাওতে ঠিক থাকে তাহলে পোলাও অলওয়েজ ঝরঝরা হয়। পানি বেশি হয়ে গেলেই কিন্তু পোলাওটা কাদা কাদা হয়ে যাবে। আর রান্নার সময় পোলাও বেশি নাড়াঘাটা করা যাবে না, তাহলে চালগুলো ভেঙে ভেঙে যাবে। এই হয়ে গেল আমার সাদা ঝরঝরে পোলাও। আর পোলাওয়ের সাথে যদি এক পিস রোস্ট হয় তাহলে তো কথাই নাই।